টানা বর্ষণ ও উজানের অব্যাহত পাহাড়ি ঢলে কুড়িগ্রামে চতুর্থবারের মতো শুরু হওয়া বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। ধরলা নদীর পানি বেড়ে সেতু পয়েন্টে বিপদসীমার 34 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। বাড়িঘর পানিতে ডুবে যাওয়ায় আশ্রয়ের জন্য মানুষজন আবারও ছুটছেন উঁচু স্থানের দিকে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ধরলার পাশাপাশি ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর পানিও ক্রমেই বাড়ছে।